বাংলাদেশে হিন্দুদের জন্য গলা ফাটিয়েছিলেন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, আর তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের সরকার। কিন্তু এইবার এই বিষয়টি শুধুমাত্র আর বাংলাদেশের মধ্যে নেই, এই বিষয়টি বাংলাদেশ ছাড়িয়ে ভারতে এসেছে। অর্থাৎ মোদীর ভারত এইবার কিন্তু সরাসরি সতর্ক করেছে বাংলাদেশকে, অর্থাৎ তারা যে গভীরভাবে বিষয়টার দিকে নজর রাখছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কারণ দিকে দিকে যখন এরকম গ্রেপ্তারের পর হিন্দুদের উপর অত্যাচার বাড়লো, সংখ্যালঘুদের উপর অত্যাচার বাড়লো, সেইখানে তারপর কিন্তু ভারত সরকার চুপ করে বসে থাকতে পারে না, আর সেই বার্তাই দিয়েছে ভারত। যখনই গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে, তারপরেই সকাল থেকে কিন্তু হিন্দুদের প্রতিবাদের ঝড় ওঠে বাংলাদেশের দিকে দিকে। এবার সরাসরি হস্তক্ষেপ করতে শুরু করে দিল ভারত সরকার। এই গোটা ঘটনায় রীতিমতো মোদীর ভারত উদ্বেগ প্রকাশ করলো, যার ফলে রীতিমতো ইউনুস সরকারের চাপ বাড়লো, এটাই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। কারণ এই প্রথম সরাসরি ভারত কোনো একটি বিষয় নিয়ে হস্তক্ষেপ করলো। কারণ হিন্দুদের ওপরে যে আক্রমণ হচ্ছে তা নাকি আরো বেড়ে গিয়েছে, তাই এবার সরাসরি হস্তক্ষেপ করলো মোদীর ভারত। বিদেশ মন্ত্রকের তরফে রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে, এবং গোটা ঘটনায় যে তাদের নজর রয়েছে তারও একবার প্রকাশ করলো ভারত। একটি বার্তায় তারা লিখেছেন, আমরা শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক হিন্দুদের ওপরে আক্রমণের ঘটনার খবর পাওয়া গিয়েছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ভাঙচুর এবং দেবতা ও মন্দিরের উপর হামলা হয়েছে। এটি দুর্ভাগ্যজনক যে যারা এই ঘটনা ঘটাচ্ছে, অর্থাৎ অপরাধীরা খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অথচ ন্যায্য দাবি নিয়ে চিন্ময় কৃষ্ণ দাস যখন শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইছেন তখন তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এছাড়াও আমরা নজরে রেখেছি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে যখন সংখ্যালঘুরা আন্দোলন করছে তখন তাদের উপর হামলা চালানো হচ্ছে। এটা একটা গোটা উদ্বেগের ঘটনা এবং উদ্বেগের বিষয়। প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর গোটা বাংলাদেশ জুড়ে যেন জয় শ্রীরাম স্লোগান উঠেছে। দেখা যায় তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন চারিদিকে শুধুই জয় শ্রীরাম ধ্বনি। আমরা একবার দেখব ভিডিওটি। এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো বাংলাদেশে হিন্দুদের জন্য গলা ফাটিয়েছিলেন যে সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে হঠাৎই গ্রেপ্তার করে বাংলাদেশের সরকার, আর তারপরেই হিন্দুদের তরফে দিকে দিকে আন্দোলনের ঝড় ওঠে। আর এরপর কিন্তু ভারত সরকার চুপ করে বসে রইল না, এবার সরাসরি হস্তক্ষেপ করতে শুরু করে দিল ভারত সরকার। এই গোটা ঘটনায় রীতিমতো মোদীর ভারত উদ্বেগ প্রকাশ করলো, যার ফলে রীতিমতো বাংলাদেশের সরকারের উপর চাপ বাড়লো বলেই মনে করা হচ্ছে। কারণ এই প্রথম সরাসরি ভারত গোটা বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করলো। কারণ হিন্দুদের উপরে যে আক্রমণ হয়েছে তা নাকি আরো বেড়ে গিয়েছে, তাই এবার সরাসরি হস্তক্ষেপ করলো মোদীর ভারত। বিদেশ মন্ত্রকের তরফে রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে, এবং গোটা ঘটনায় যে তাদের নজর রয়েছে তারও একবার আরো একবার প্রকাশ করলো ভারত। প্রসঙ্গত, ঢাকা এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে। ইসকনের সাধুকে কিভাবে তুলে নেওয়া যায়, কিভাবে তুলে নিয়ে যাওয়া হয় দেখুন।
এই গাড়িতে করেই তুলে নিয়ে যাওয়া হয় এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই গাড়িতে চাপিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশে সনাতনীদের জাগ্রত করার প্রধান মুখ্যে। তাকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল জিহাদি সরকারের তরফে, তখন কিন্তু দেখে মনে হতেই পারে যে তাকে হয়তো আয়না ঘরে নিয়ে যাওয়া হতে পারে, তাকে হয়তো শেষ করে দেওয়ার কোনো ছক হতে পারে। কারণ একমাত্র এই চিন্ময় কৃষ্ণ যিনি কিন্তু মুখ খুলেছিলেন, যিনি কিন্তু সেখানে সনাতনী আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন। কারণ সরকার বদলের পর, সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর যে ধরনের অত্যাচার বেড়ে গিয়েছিল, সেই অত্যাচারের হাত থেকে হিন্দুদের বাঁচাতে তিনি কিন্তু পথে নেমেছিলেন, তিনি কিন্তু প্রতিবাদ সভা করেছিলেন। আর সেই বিষয়ে যখন চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে নেওয়া হয়, তারপর কিন্তু পথে নামে হিন্দুরা। এরকমই এক প্রতিবাদী হিন্দু কি বলছেন আমরা শুনব। আমাদের প্রভুর কিচ্ছু হলে আমরা জীবন দিতে রাজি আছি, শাহবাগে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি প্রভুর মুক্তির জন্য, সেখানেও আমাদেরকে আক্রান্ত করা হচ্ছে, তাইলে আমরা কোথায় নিরাপদ? সব জায়গায় বলে হিন্দুরা নিরাপদ, আদকে হিন্দুরা নিরাপদ, বাংলার মাটিতে হিন্দুরা নিরাপদ না। 1971 সালের পর এই পর্যন্ত হিন্দুরা ধাপে ধাপে নিপীড়ন হচ্ছে, একটা পর্যায়ে এই দেশে হিন্দুরা আর থাকতেই পারবে না। আমি অবিলম্বে আমাদের চিন্ময় প্রভুর মুক্তি কামনা করছি। আমি ডক্টর ইউনুস স্যারকে বলবো যে সোনাতলির দিকে তাকান, সোনাতলির রক্তে এই দেশের সাথে মিশে আছে বাংলার ভূমি। আমরা সোনাতলীরা কখনো কোথাও গ্যাঞ্জামে নাই। স্যারকে আবারও অনুরোধ করব, চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দান করুন, নির্দেশ দেন। এবার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করলো ভারত। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে এই বিষয়টির উপর তাদের গভীর নজর রয়েছে এবং এই বিষয়টি যথেষ্ট উদ্বেগে। কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর বাংলাদেশ জুড়ে হিন্দুরা ঘুমিয়ে নেই, তারা উঠেছে, তারা উঠে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান ধ্বনি দিচ্ছে, ঢাকার বুকে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। দেখা যায় যে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে তখন চারিদিকে শুধু জয় শ্রীরাম ধ্বনি। আমরা দেখবো সেই ভিডিও। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।